কয়লা শহরনি মূর্তি সরা চাবলংনি ইয়াগুলো হাইনহাই ককতুমানি ককবহরগ কাসাইফাইউকা কয়লা শহরনি দেবস্থল চাবলং মুঙ্গই তাইকাশা চাবলং বাইথাং হাপাংনি সামুংখ্লাইনাই ইংগৈ রাইজা সায়াতিকে সালকথাং কথাং দেবস্থল চাবলংনি নৈ একরহাই থাইসেগৈ নামনতৈ আমসানি লুকুরক বেলাকে তুংফ্লালাইজাক রাইজা সায়াতিকে চাবলংনি থাইসেগৈ নামাবাই বুলংনি সামুংখ্লাইনাই রক হাপাংনি সামুংখ্লাইনাই ন কেবেঙ্গৈ জানুয়ারি তালনি সালচিচার সালমারি ও কয়লাশহর থানাও সৈবলাই রুই মামলা খ্লাইকা খুশা থাইক্লাইও সালকলক রমই কয়লাশহরনি দেবস্থল চাবলংনি সানসাইন টি প্রসেসিং কোম্পানিনি নাইকল মুম্বাই নাইকল জাগৈ তঙ্গ অসাবলং দেবস্থল চাবলংগ বিশি ব্রিজি রমই সামংখ্লাই তঙ্গাই রাধে সাম্বর শাখা কয়লাশহরনি পিডাব্লিউডি প্যাডেকনি সামংখ্লাইনাই কামদিঙ্গা দারলং থাংনাই জানুয়ারি তালনি চিবরি সালমারি দিবর ফাতারনি বরক তুবুই চাবলংনি ওয়াতাই কতর কতর বুফাং তানৈ নৈ একরহাই থাই সেগৈ নাখা আ জরাও চাবলংনি সামুংখ্লাইনাই রাধে সাম্বর মানাখ্লাইকা হঙ্কে রাধে সাম্বর ন বুথারে খিবিনাই হিনি শিগ্রিমাবাই রাধে সাম্বর খারি থাকা নাম সববিরালি আমি সানসাইন টি প্রসেসিং কোম্পানির ডিরেক্টর আমি যেখানে বইয়া কথা বলতেছি এটা হলো দেবস্থল টি স্টেট আমাদের একটা বাগান এখানে দেখা গেছে গত 14 তারিখে অর্থাৎ শনিবার হমদিঙ্গা দাল্লং আমাদের শ্রমিকরা যেখানে বাঁশ এবং লাকড়ি নিয়ারিয়া বাঁশ দিয়া গড় দরজা বানায় লাকড়ি দিয়া ভাত তরকারি জাল দিয়া খায় সেই জায়গাতে গরুও চড়ায় এখানে সেইখানে এই জায়গাটা দখল করছে প্রায় 1.5 থেকে 2 একর জায়গা তারে এর আগেও পূর্বে সে জায়গা দখল করছে এই তার এগেনিস্টে কেস দেওয়া আছে এর আগেও একটা কেস দেওয়া আছে তার এগেনিস্টে কেস দেওয়া আছে 206 হ্যাঁ সে কোনো কেস টেস মানে না বাগানে দখলদারি করতেছে ভিত্তিকিতা সন্ত্রাস করতেছে এগুলা তার জন্য বাগান গড়তে আমাদের কোনো অসুবিধা হইতেছে আমরা নিয়মিত পেমেন্ট দিয়া যাইতেছি বাগানে কাজ চলছে পুনিং শেষ হয়েছে নিজের নিচের সাফাইয়ের কাজ চলছে আমরা সব কিছু বাগান যেভাবে মেনটেনেন্স করে সেইভাবে আমরা বাগান মেনটেনেন্স করিয়া যাইতেছি এখানে দেখা গেছে বিজেপির কয়েকজন নেতা বিশেষ করে রঞ্জন সিনহা রঞ্জন সিনহায় মাঝে মধ্যে দুঃখিয়া কইতেছে বাগানটা খাস হয়ে গেছে বাগান দখল করো অমুক করো সমুক করো কিছু কিছু মিটিং আনাছে খানাছে লুকাইয়া করে আর লোকেল রুকরায় এটা এইভাবে করতেছে আমাদের বাগানের খতিয়ান 86-1-86-36 দেওড়াছড়া বাগানের ভিতরে লোক নাই বাড়ি দেওড়াছড়া উনি চাকরি করে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের নুটমরি হ্যাঁ উনি এইরকম উনার প্রথম বাড়িটা আমাদের বাগানের জায়গাতে আছে দ্বিতীয় আবার দখল করি একটা জায়গাতে সুবারি বাগান রোপণ করছে আমার কেস দেওয়া আছে তৃতীয় নম্বর এই 14 তারিখে এই আরও 1 একর 1.5 একর জায়গা বাগানের কাটিয়া দখল করতেছে গাছ বিরিক কাটিয়া দুলিশ সাত করি ফেলে যেটা আপনারা ছবি তুলছেন এটার এগুনিস্টেও আমি থানা এবং DM SDM রে পেপার দিয়া জানাইছি আমি চাইতেছি গভর্নমেন্ট যাতে এটার আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিত সেইটাই আমার আবেদন নিবেদন থাকবো রোড মোহরি জায়গাটা কি দখল করছে হ্যাঁ জায়গাটা দখল করছে কে দখল করছে খুমলিঙ্গা দালন আপনি কে আমি বাগানের বড় সর্দার কি নাম আপনার রাধে সাম্বর বাগানের নাম কি দেবস্থল চা বাগান এই জায়গাটার মালিক কে দেবস্থল কোম্পানি দেবস্থল চা বাগানের দেবস্থল চা বাগান কতটুকু জায়গা সে দখল করছে প্রায় এখান তো 8 থেকে 9 কেয়ার হইব তো আপনারা এখন কি চাইতেছেন আমরা এটা সুস্থ বিচার চাইতে আছি যেমন দারলং না ঢুকুক তো যখন জায়গাটা দখল করে তখন কি প্রকাশ্য দিনের বেলা দখল করছে হ্যাঁ দিনের বেলা দখল করছে তখন আমরা 12টার সময় আমরা আলি সাহেব আনিয়া পেমেন্ট টেমেন্ট দিয়েছেন আমরা ঘরে যাওয়ার সময় আমি এটা দেখছি সে কি একা আসলো না বহুত